मंचे उपविष्ट साधारण सम्पादक महाराज आज के सभार प्रधान अतिथि स्वामी चेतनानंद जी महाराज सम्माननीय अतिथि कलकाता पुरसभा मेयर जनाब फिरहाद हाकिम महाशय और वक्ता श्री हर्ष दत्त महाशय स्वामी बोधसारानंद महाराज समवेत साधु महाराज और उपस्थित वक्ता महोदय महोदय और माताजीगण और सुधीगण हमारा এতক্ষণ ভালো ভালো বক্তৃতা শুনেছি স্বামীজির শিকাগো বক্তৃতার তাৎপর্য সম্বন্ধে জেনেছি আমি বক্তাদের কথার পুনরাবৃত্তি করে কিছু কথা আপনাদের সামনে উপস্থাপনা করছি স্থান কাশীপুর শ্রীরামকৃষ্ণ তখন অসুস্থ একদিন উপরের ঘরে নিজের কাছে নরেন্দ্রকে ডেকে সামনে বসালেন তারপর এক দৃষ্টি তার দিকে তাকিয়ে সমাধিস্থ হয়ে পড়লেন স্বামীজি পরে বললেন তখন তার অনুভব হয়েছিল যেন ঠাকুরের দেহ থেকে তড়িৎ কম্পনের মতন একটা সুপ্ত তেজরশ্মি তার দেহ মধ্যে প্রবেশ করেছে সেই সময় তিনি বাহ্য জ্ঞান হারিয়েছিলেন পরে জ্ঞান হলে তিনি দেখলেন শ্রীরামকৃষ্ণের চোখের চোখের দিয়ে জল পড়ছে অবাক হয়ে তার কারণ জিজ্ঞাসা করলে শ্রীরামকৃষ্ণ বললেন আজ যথাসর্বস্ব তোকে দিয়ে ফকির হলুম তুই এই শক্তিতে জগতের কাজ করবি কাজ শেষ হলে পর ফিরে যাবি 1886 খ্রিস্টাব্দে 11 ফেব্রুয়ারি কাশীপুরে শ্রীরামকৃষ্ণ রোগে চরম অবস্থায় সেই অবস্থায় একাগ্র মনে লিখছেন জয় রাধে প্রেমময়ী নরেন শিক্ষে দেবে যখন ঘুরে বাইরে হাত দিবে জয় রাধে শ্রীরামকৃষ্ণের উপলব্ধি ও উক্তি থেকে আমাদের মনে হয় প্রথম স্বামীজির আধ্যাত্মিক শক্তি জগতের কল্যাণে জাগানোর জন্য শ্রীরামকৃষ্ণ তাকে প্রস্তুত করেছিলেন দ্বিতীয়ত শ্রীরামকৃষ্ণ জগতে যোগধর্ম সংস্থাপনের জন্য মা জগদম্বার আদেশে অবতরণ করেছিলেন এবং তিনি দেখেছিলেন যে স্বামীজিও সেই জন্য জগতে এসেছিলেন তৃতীয়ত স্বামী শ্রীরামকৃষ্ণ স্বামীজির ভিতর শক্তি সঞ্চারণ করেছিলেন এবং জগতের কল্যাণের জন্য স্বামীজির ভিতর থেকে কাজ করেছেন শ্রীরামকৃষ্ণের স্থূল শরীর ত্যাগের পর স্বামী বিবেকানন্দ ভারত পরিক্রমা বের হলেন ভারতে দারিদ্র দুর্দশা দৃশ্য স্বামীজিকে ব্যথিত করে তুলল এর হাত থেকে পরিত্রাণের উপায় চিন্তা করে স্বামীজি পৌঁছলেন কন্যাকুমারীতে দেবী কুমারী মন্দিরের সম্মুখে ভারতের সর্বশেষ শিলাখণ্ডে স্বামীজি ধ্যানে বসেছিলেন সেই ধ্যান ভারতের ভাগ্য বিধাতা ধ্যান সেই সঙ্গে ভারতের ধ্যান স্বামী গম্ভীরানন্দ লিখছেন সেদিন তার স্বামীজি সংকল্প স্থির হয়ে গেল তিনি সাগর অতিক্রম করে শ্রীরামকৃষ্ণের বার্তাবাহ রূপে আমেরিকা যাইবেন তাহারই নির্দেশে পরিচালিত হইবেন এবং সাফল্যমণ্ডিত হইয়া ভারত প্রত্যাবর্তনপূর্বক স্বদেশে সর্বাঙ্গীন কল্যাণ সাধনে ব্রতী হইবেন ভগবান তখন তাহার নিকট সুদূর স্বর্গের অবস্থিত পিতা মাতা ন্যায়াধীশ বা অন্য কোনো রূপে অনুভূত না হইয়া সর্বত্র সর্বতব্যাপী নারায়ণ রূপে প্রতিভিত হইলেন
তাহারই পূজা আত্ম উৎসর্গ করিতে তিনি এখন সমৎসুক। এই পূজার তুলনায় আপনার মুক্তির চেষ্টায় অকিঞ্চিতকর নির্বিকল্প সমাধিও তুচ্ছ। আমেরিকায় যাওয়ার তখন কথা চলছে, কিন্তু স্বামীজি তখন দ্বিধায়। একদিন তিনি রাত্রে স্বামীজি স্বপ্ন দেখলেন, শ্রীরামকৃষ্ণ সমুদ্রের উপর দিয়ে হেঁটে চলেছেন আর তাকে অনুসরণ করতে স্বামীজিকে আদেশ করছেন। এই দিব্য দর্শনে স্বামীজির মন শান্তি ও আনন্দে ভরে উঠল। তথাপি শ্রী শ্রী মায়ের আশীর্বাদ প্রার্থনা করে তিনি চিঠি লিখলেন, কারণ তিনি ভাবলেন মা তো ঠাকুরের অংশরূপিণী, তিনি যা বলবেন তাই করব। শ্রী মা স্বামীজির স্বরূপ অবহিত থাকলেও চিন্তিত হলেন, মা হয়ে কী করে ছেলেকে সাগর পাড়ে যেতে বলবেন। শ্রী শ্রী মাও কিন্তু স্বপ্ন দেখলেন ঠাকুর তরঙ্গের উপর দিয়ে হাঁটছেন আর স্বামীজিকে বলছেন তাকে অনুসরণ করতে। মা তখন নিশ্চিন্ত হলেন। তিনি সর্বান্তকরণে স্বামীজিকে আশীর্বাদ করে উত্তরে লিখলেন, আমেরিকা যেতে কারণ তাই শ্রীরামকৃষ্ণ দেবের অভিপ্রেত। স্বামীজি সেই চিঠি পেয়েই বললেন, এতক্ষণে সব ঠিক হলো, মার ইচ্ছা আমিও যাই। স্বামীজি তার আমেরিকা যাওয়ার উদ্দেশ্য সম্বন্ধে বিভিন্ন জায়গায় যা লিখেছেন বা বলেছেন তা হলো, আমি যে আমেরিকা গিয়েছিলেন তা আমার ইচ্ছা বা তোমার ইচ্ছায় হয় নাই, কিন্তু ভারতের ঈশ্বর যিনি ইয়ার অদৃষ্ট নিয়ন্ত্রিত করিতেছেন তিনি আমাকে পাঠাইয়াছেন। আমি দেশের আমেরিকায় এসেছি দেশ দেখতে নয়, তামাশা দেখতে নয়, নাম করতে নয়, এই দরিদ্রের জন্য উপায় দেখতে। দুঃখীতে ব্যথায় অনুভব করো আর ভগবানের নিকট সাহায্য প্রার্থনা করো, সাহায্য আসিবেই আসিবে। আমি দ্বাদশ বৎসর হৃদয়ে ভার লইয়া মাথায় চিন্তা লইয়া বেড়াইয়াছি। আমি তথাকথিত অনেক ধনী ও বড়লোকের দ্বারে দ্বারে ঘুরিয়াছি, হৃদয়ে রক্ত মক্ষণ করিতে করিতে আমি অর্ধেক পৃথিবী অতিক্রম করিয়া এই বিদেশে আমেরিকায় সাহায্য প্রার্থী হইয়া উপস্থিত হইয়াছি। দেশে দরিদ্র অনুন্নত মানুষের জন্য বেদনায় প্রপীড়িত স্বামীজি পরম ব্যাকুলতায় দেশে শিক্ষিত যুব সমাজের কাছে আবেদন জানালেন মাদ্রাজের আলাসিঙ্গার মাধ্যমে। লক্ষ লক্ষ নরনারী পবিত্রতা অগ্নিমন্ত্রে দীক্ষিত হয়ে ভগবানের দৃঢ় বিশ্বাসরূপ মর্মে সজ্জিত হয়ে দরিদ্র পতিত ও পদদলিত প্রতি সহনাবধি জনিত সিংহ বিক্রমে বুধ বুক মাদক এবং মুক্তি সেবা সামাজিক উন্নয়ন সাম্যের মঙ্গলময় বার্তা দ্বারে দ্বারে বহন করিয়া ভারতে ভ্রমণ করুক। আমি এই দেশে অনাহারে বা শীতে মরিতে পারি, কিন্তু হে মাদ্রাসবাসী যুবকগণ, আমি তোমাদের নিকট এই গরিব অজ্ঞ অত্যাচার পীড়িতদের জন্য এই সহানুভূতি এই প্রাণপণ চেষ্টা দায়স্বরূপ অর্পণ করিতেছি। মহাবলী জীবন প্রদান কর বলি, জীবন বলি তাহাদের জন্য, সেই দিন দরিদ্র পতিত উৎপীড়িতের জন্য। তোমরা সারা জীবন এই 30 কোটি ভারতবাসীর জন্য ব্রত গ্রহণ করো যাহারা দিন দিন ডুবিতেছে। এসো ভাতৃগ্রহণ, সমস্যাটি অন্তঃস্থলে প্রবেশ করিয়া ভালো করিয়া দেখো, এই ব্রত গুরুতর, আমারও ক্ষুদ্র শক্তি, কিন্তু আমরা জ্যোতির তো নয়, ভগবানের তো নয়। ভগবানের জয় হোক, আমরা সিদ্ধি লাভ করিবই করিব। শত শত লোক এই চেষ্টায় প্রাণ ত্যাগ করিবে, আবার শত শত লোক
উহাতে প্রতি হইতে।